আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরো একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ শনিবার 26 আগস্ট, কমপক্ষে 30টি জেলার উপর দিয়ে আসছে মাঝার থেকে প্রবল ভারী বৃষ্টি। তো কোন কোন জেলায় হতে পারে এই ঝড় বৃষ্টি কি জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, জানিয়ে দিব বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমে সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজের মধ্যে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছি আজ দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। উত্তরাঞ্চলেরও বেশিরভাগ এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগের সমস্ত এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। আকাশে ভারী মেঘ জমছে এই মুহূর্তে। এবং দক্ষিণাঞ্চলেরও বেশিরভাগ এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। চট্টগ্রাম এবং বরিশাল, খুলনা বিভাগের অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। বৃষ্টিপাত এই মুহূর্তে আজ সকাল থেকে সমুদ্রতে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এই বৃষ্টিবাহী মেঘগুলো ধীরে ধীরে এখানে পূর্ব দিকে অগ্রসর হয়ে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় বেশিরভাগ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। এবং উত্তরাঞ্চলের দিকে ময়মনসিংহ বিভাগের উত্তর দিকে আমরা ম্যাপটা বড় করে দেখাচ্ছি, বিশনবাপুর, বাগমারা, রাজীবপুর, গাইবান্ধা এই অঞ্চলে, সুনামগঞ্জ, তারপরে এর পার্শ্ববর্তী বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তবে আজ সকাল থেকে বরিশাল, খুলনা, ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত নেই। কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ এখানে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাত তেমন নয়। নাগারপুরে যে তারপর পাবনা, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই সমস্ত এলাকাগুলোর উপর 26 আগস্ট সকাল থেকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। পরবর্তী সময়ের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা একটু বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কী লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে সেটি একটু আমরা দেখে নিই। দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে মৌসুমী বায়ু রক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থা রয়েছে। আগামী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় সীতাকুণ্ডতে প্রায় 146 মিলিমিটার পর্যন্ত। চট্টগ্রাম বিভাগের সমস্ত এলাকায় বৃষ্টিপাত হতে দেখা গেছে হালকা থেকে মাঝারি, এবং খুলনা বিভাগের সমস্ত এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে গত 24 ঘন্টায়। বরিশাল, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা মূলত বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় এখানে চিটাগুন্ডের ওপর প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কুতুবদিয়াতে প্রায় 23.6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এবং পরবর্তী 48 ঘন্টার আবহাওয়ার অবস্থা, 2 দিন বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এবং বর্ধিত 5 দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে এমনটাই আপডেট দেওয়া হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে। এবার আমরা সরাসরি আবহাওয়ার লেটেস্ট আপডেট আবারও দেখে নিচ্ছি। আমরা সরাসরি এই মুহূর্তে বৃষ্টিবাহী মোডে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছি মূলত আগামী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের রিপোর্ট রয়েছে দেশের দক্ষিণের বেশিরভাগ এলাকায়, মহেশখালী, তারপর টেকনাফ, কক্সবাজার, চকরিয়া, কুতুবদিয়া এই অঞ্চলে, চট্টগ্রাম, পরিচুরা উপজেলা, কাকড়াছড়ি, সেনবাগ মূলত দেশের পূর্বাঞ্চলে, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত এলাকাগুলোর উপর পরবর্তী 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আগামী সোমবার 28 আগস্ট থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই হ্রাস পেতে পারে। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত দেশ থেকে প্রায় বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে আগামী 24 ঘন্টায় কোন কোন এলাকায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি। আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া কুমিল্লা এর আশেপাশে এলাকাগুলোর উপর, তারপর এদিকে সিলেট বিভাগের একদম পূর্ব দিকে কয়েকটি এলাকায় এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় আগামী 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং কলকাতা এবং এখানে আমরা ম্যাপটা বড় করছি, এখানে কাটোয়া এই সমস্ত এলাকাগুলোর উপর, কলকাতা, তারপর কোলাঘাট এর আশেপাশে এলাকাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।